করোনার কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দ্বিতীয় দফায় প্রচারণা শুরু হয়েছে। স্মার্ট সিটি উপহার দিতে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী, আর পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চান বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার বাদ জোহর মহানগরীর লালদিঘি জেল রোড অন্দরকিল্লা এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন। প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান ডাক্তার শাহাদাত। একই সময় মহানগরীর বদ্মারহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। উন্নয়নের জন্য নৌকায় ভোট চান তিনি। নৌকা প্রতীক এদেশের স্বাধীনতা দিয়েছে, নৌকা প্রতীক এই ভোট দিয়ে আজকে বিশ্বের উন্নয়নে রোল মডেলে পরিণত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সিটি নির্বাচনে এই চট্টগ্রামের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রামকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবে ইনশাল্লাহ। ভোটের এই যুদ্ধ সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমি চট্টগ্রামবাসীকে আগামী 27 জানুয়ারি ধানের শীষ প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছে।